হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো অনেকদিন পর চলে আসলাম আইডি টিউটোরিয়ালে। তো আপনারা জানেন যে প্রফিট 8.5টা চলে আসছে গতকালকে, তো সেটা নিয়ে আজকে অ্যাক্টিভেশন একটা ভিডিও দিব, কীভাবে আপনারা অ্যাক্টিভ করবেন। আর এই ভিডিওটা হচ্ছে যারা নতুন, একদম বিটি স্টুডেন্ট নতুন, যারা কিছুই না মানে তাদের জন্য ভিডিওটা। তো চলেন শুরু করি। তো আরেকটি কথা, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি পুরাতন হয়ে থাকেন তাহলে আপনাকে ধন্যবাদ। তো চলেন শুরু করি। তো আপনারা এই ফাইলগুলো আপনাদের দরকার, আপনাদের লাগবে ETS2 1.36, তারপরে প্রোভিডি 8.5, এই যে প্রোফাইল, একটা পাসওয়ার্ড, এটা এই কয়েকটা জিনিস আপনার লাগবে এই গেমটা খেলতে হলে। তো এই ফাইলগুলো আপনি কোথায় পাবেন সেটা আমি দেখাই দিচ্ছি। আপনারা ফেসবুকে ঢুকবেন, ফেসবুকে লগ ইন করার পর এই গ্রুপে চলে আসবেন, দেশি বাসেন কোচেন। এখানে আমি গ্রুপের লিঙ্কটা দিয়ে দিব ভিডিও ডিসক্রিপশনে, ওখান থেকে আপনারা জয়েন হয়ে নেবেন। তো জয়েন হওয়ার পর আপনারা একটু নিচের দিকে আসবেন, অথবা যে অ্যানাউন্সমেন্টে আসবেন, আসলে প্রথমে পাবেন যে আমার পেজ থেকে আমি একটা একটা ডক এডিট করে দিচ্ছি এখানে। তো এইটা আপনারা ওপেন করবেন, ওপেন করলে এখান থেকে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন, এই যে গেমের লিঙ্ক, প্রোফাইল লিঙ্ক, ম্যাপ লিঙ্ক, তারপরে বাসের লিঙ্ক, ঠিক আছে, সব আপনারা এখানে পেয়ে যাবেন। আর এক্সট্রাক্ট করার জন্য আরেকটা আছে রার বা উইন্ডার, সেটাও পেয়ে যাবেন। তো নামানোর পর আপনারা প্রথমে উইন্ডারটা ইনস্টল দেবেন, ওটা তো সবাই পারেন, তারপরে এক এক করে এগুলা এক্সট্রাক্ট করবেন। প্রথমে ধরুন আপনারা গেম এক্সট্রাক্ট করবেন, আমি উইন্ডার আছে, উইন্ডার দিয়ে করতে পারেন, অথবা 7 জিবি চাইলে 7 জিবি দিয়ে করতে পারেন। তো আমি উইন্ডার দিয়ে করতেছি। তো এরপর আপনারা প্রোভিডি 8.5টা স্টার্ট করবেন, সেম টু সেম, সব একই একই নিয়ম সবগুলো। তো এরপর আপনারা প্রোফাইলটাও স্টার্ট করে নেবেন এক এক করে, প্রোফাইল, তারপরে আপনার পাসওয়ার্ড, প্রোফাইলটা সাইজ ছোটো তাই তাড়াতাড়ি হয়ে গেছে। তো এরপর আপনারা পাসওয়ার্ডটা স্টার্ট করে নেবেন, তো শেষ এখন হচ্ছে আপনারা গেমটা ইনস্টল করে নেবেন, ফোল্ডার ঢুকে এইখান থেকে আপনারা গেমটা ইনস্টল করে নেবেন। তো গেম আমার অলরেডি ইনস্টল করা আছে, সেটা দেখালাম না, এটা খুব ইজি, আপনি পারবেন। তো গেম ইনস্টল করার পর প্রথম কাজ হচ্ছে আপনি গেমটা ওপেন করবেন, এই যে গেমটা 32 বিট 32 বিট, 64 64, আমি 32টি ঢুকতেছি, আমার 64টিতে একটু ঝামেলা আছে তাই আমি 32টি ঢুকতেছি। আমরা গেমে চলে আসছি, গেমে ঢোকার পর আমাদের এরকম একটা অপশন আসবে, প্রোফাইল খুলতে বলবে, বা ভাষা অন্যরকম থাকবে, রাশিয়ান ভাষা, বোল্টা টাইপের অন্য কোনো একটা ভাষা থাকবে। তো আপনারা কিছুই করবেন না, আপনারা এখান থেকে অল্টার F4 প্রেস করে গেম থেকে বের হয়ে যাবেন, অল্টার F4 প্রেস করে গেম থেকে বের হয়ে যাবেন, কিছু করার দরকার নেই ভিতরে। এরপর আপনারা এই যে প্রোভিডি যে ম্যাপের ফাইলটা 8.5, এইটা ফুল কপি করবেন, পুরোটা যা যা আছে 13টা ফাইল কপি করবেন। কপি করে আপনারা ডকুমেন্টসে যাবেন, আপনাদের যে ডকুমেন্টসটা আছে সেই ডকুমেন্টসে যাবেন। ডকুমেন্টসে যাওয়ার পর এইখানে আপনার ইউরো ট্রাক সিমুলেটর 2 যে ফোল্ডারটা, এটার মধ্যে ঢুকবেন। তো এইখানে আইসা আপনারা প্রথমে আগে একটা ফোল্ডার বানাবেন, সেটার নাম হচ্ছে মড, মড নামের একটা ফোল্ডার আপনারা তৈরি করে নেবেন এইখানে ডকুমেন্টসে ঢোকার পর ইউরোটাক্স নোট 2, তারপরে আপনার একটা মড ফোল্ডার তৈরি করবেন। এর মধ্যে আপনারা যে কপি করা ফাইলগুলো আছে সেই মড ফাইলগুলো এখানে পেস্ট করে দেবেন, মানে শুধু শুধু এই ফাইল না, আপনারা যদি অন্য এক্সট্রা আলাদা কোনো মড ইউজ করতে চান সেক্ষেত্রে সব মডগুলো এখানে আপনারা দিয়ে রাখতে পারেন, এখান থেকেই আপনি মড ইউজ করতে পারবেন সব। তবে আরেকটা কথা, যদি বাস মড ইউজ করেন, বাস মড তো আমরা সব ইউজ করবো, বাস মড ইউজ করতে হলে যে কোনো একটা বাস ইউজ অ্যাক্টিভ করে রাখবেন, দুইটা বাস অ্যাক্টিভ রাখলে আপনার গেম ক্র্যাশ করতে পারে বা অনেক ঝামেলা হতে পারে, সেই জন্য সবসময় একটা বাসই অন রাখবেন, অন রাখার চেষ্টা করবেন। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের ফাইলগুলো কপি হচ্ছে আস্তে আস্তে।
ওকে, আমাদের মডগুলো কপি হয়ে গেছে, আমরা ব্যাকে চলে যাই। ব্যাকে আসার পর এখানে আমরা আগের ফোল্ডারে যাই যেখান থেকে আমরা কপি করছিলাম, সেখান থেকে বুঝাইতে লেখ বুঝবেন, সেখান থেকে বুঝাইতে বুঝবেন। আমরা ম্যাপ ফাইলটা কপি করছি, এখন হচ্ছে আমাদের প্রোফাইলটা যেটা এক্সট্রাক্ট করছি। আমরা এই ফোল্ডারটা এক্সট্রাক্ট করে এই যে এই ফাইলটা এক্সট্রাক্ট করে তারপরে এই ফোল্ডারটা পাচ্ছি, এটার ভিতরে ঢুকবেন। ঢুকার পর যেই ফাইল যেই ফোল্ডারটা পাবেন সেটা কপি করবেন। আমি একটা আরেকবার ক্লিয়ার করি। এইটা এক্সট্রাক্ট করার পরে, মানে যে প্রোফাইলটা এক্সট্রাক্ট করার পর আমরা একটা ফোল্ডার পাইছি, ঠিক আছে। এই ফোল্ডারটা কিন্তু কপি করবেন না, এটা কিন্তু কপি করবেন না, এইটার মধ্যে ঢুকে আর একটা ফোল্ডার পাবেন সেইটা কপি করবেন, ঠিক আছে। এই এইটা এইটা কপি করবেন, কপি। তো আমরা সেই একই জায়গায় ইনটেস্ট ফোল্ডারে ঢুকলাম, ডকুমেন্ট ইনটেস্ট। এখন প্রোফাইলটা যাবে হচ্ছে প্রোফাইলস নামের যে ফোল্ডারটা আছে এইটার মধ্যে, এইটার মধ্যে। যদি আপনি অন্য কোনো ফোল্ডার অন্য কোনো প্রোফাইল পান এইটা ছাড়া, অন্য 40 সামথিং কিছু থাকে, সেটা ডিলিট করে দেবেন, বুঝছেন। সেটা ডিলিট করে দিয়ে শুধু এইটা রাখবেন, এটা রাখবেন। ওকে, তো এখন আমাদের প্রোফাইলের কাজ শেষ, এখন প্রোফাইলের কাজ শেষ। এখন আমরা বাস মোডটা রাখবো। বাস মোডটা কই, এই যে এসকেএস এর বাস মোডটা আমরা যেটা সুলতান ভাই বানাইছে এইটা আমরা এক্সট্রাক্ট করছি। এক্সট্রাক্ট করে এই ফাইলটা পাইছি, এই ফোল্ডারটা, সরি, এই ফোল্ডারটা পাবো। এখানে যে এসকেএস মার্সিডিজটা আছে এইটাকে আমরা কপি করব। কপি করে সেম, এটা কিন্তু একটা মড, তাই না? সেম আমরা সেই যে ডকুমেন্টস ইটেস্টোর ফোল্ডারটা ওইখানে চলে যাব। এই যে ডকুমেন্ট ইটেস্টোর, আমরা এখন কি করব, এটা মড ফোল্ডারের মধ্যে রাখব। মড, এই যে মডের মধ্যে থেকে আমরা মডে এটা পেস্ট করে দেবো, ঠিক আছে। চলে আসছে, কাজ শেষ। এখন আমাদের কিন্তু প্রোভিডি 8.5 হয়ে গেছে, ঠিক আছে। তো আমরা আরো একটা শিওর হয়ে নিই কিভাবে হয়েছে, আমাদের ম্যাপটা কাজ করতেছে কিনা। তো আপনারা কাজ করবেন, এগুলো এক্সট্রাক্ট হলে যে ফাইলটা ডিলিট করে দিয়ে এই কটা ফাইল আপনারা আপনার পিসিতে ঢুকে, মাইক্রোমিডিয়া ঢুকে, বা যেটাই ঢুকে আপনার অন্য কোনো ড্রাইভে ব্যাকআপ হিসেবে রেখে দেবেন, পরবর্তীতে যাতে কাজে লাগে। তো তারপর এটা ইয়ে করার পর আপনারা ওপেন করবেন গেমটা, গেম ওপেন করবেন। আমরা তো গেমে চলে যাচ্ছি। তো আমরা গেমে চলে আসছি অলরেডি। তো আমরা দেখতে পাচ্ছি এখানে প্রোভিডি ম্যাপ নামে একটা প্রোফাইল, এই প্রোফাইলটাতে যদি অন্য কোনো প্রোফাইল থাকে আপনি নিজে সেগুলো ডিলিট করে দেবেন। আমরা শুধু এই প্রোফাইলে কাজ করব। এই প্রোফাইলে ক্লিক করে মড ম্যানেজারে যাবো আমরা, কোথায়, মড ম্যানেজার, ঠিক আছে। মড ম্যানেজার যাওয়ার পর এইখানে যদি আমরা এরকম লাল লাল দেখি, অনেকগুলো লাল লাল দেখতেছি, অনেকগুলো অ্যাক্টিভ আছে আবার অনেকগুলো অ্যাক্টিভ নাই, সেগুলো সব আপনারা ডিলিট করে দেবেন। এই যে এই বাটনটা আছে না, এইটা দিয়ে সব ডিঅ্যাক্টিভ করে দেবেন, সব ডিঅ্যাক্টিভ। এখন আমরা আবার সব অ্যাক্টিভ করব, ঠিক আছে। সব অ্যাক্টিভ করে দিলাম, এখন আমাদের কাজ হচ্ছে মড সাজানো। তো আমরা মড সাজাবো কীভাবে, তো প্রথমে আমরা ফার্স্টে রাখবো হচ্ছে প্রোভিডি ইয়া সরি ফ্লায়ার ফিক্স, যেটা অনলি ফ্লায়ার ফিক্স, এইটা এইটাকে আমরা সবার উপরে নিয়ে যাব। এতে ক্লিক করে ইনক্রিজ প্রায়োরিটি উপরের দিকে, যে চিহ্নটা উপরের দিকে আপ, আমরা উপরে নিয়ে যাবো এটাকে। চলে গেল উপরে। তারপরে নেবো আমরা প্রোভিটিভ ফিজিক্স, প্রোভিটিভ ফিজিক্সটা নেবো যে এইখানে ফ্লায়ারের নিচে। তো আমরা এটা উপরে নিয়ে গেলাম, ঠিক আছে, প্রোভিটিভ ফিজিক্স নিলাম। এরপরে আমরা একটা বাস মোড, তো আমরা বাস মোডটা দেওয়াই আছে অটোমেটিক, বাস মোডটা এখানে রাখলাম। এরপর রাখবো হচ্ছে আমরা প্রোভিডি ডেফ, প্রোভিডি ডেফ কই, এই যে প্রোভিডি ডেফ, আমরা প্রোভিডি ডেফটারে উপরে নিয়ে যাচ্ছি, ঠিক আছে। প্রোভিডি উপরে ডেফ নিলাম। তারপর নেবো হচ্ছে প্যাসেঞ্জার ওয়ান, প্যাসেঞ্জার ওয়ানটাকে আমরা উপরে নিলাম। এরপর রাখবো হচ্ছে আমরা মডেল জিরো,
তো মডেল জিরো কোথায়? মডেল জিরোর নিচে মেবি, এই যে মডেল জিরো প্যাসেঞ্জার ওয়ান এর নিচে মডেল জিরো, তারপরে দেখবো মডেল ওয়ান, মানে ওয়ান থেকে সিক্স পর্যন্ত আমরা সাজাবো এখন। ঠিক আছে, মডেল জিরো, মডেল ওয়ান, তারপরে মডেল টু, মডেল টু, তারপরে মডেল থ্রি, মডেল থ্রি, তারপর হচ্ছে মডেল ফোর, মডেল ফোর, তারপর হচ্ছে মডেল ফাইভ, মডেল ফাইভ, তারপর হচ্ছে মডেল সিক্স, মডেল সিক্স, তো মডেল সিক্স, তারপর হচ্ছে আমাদের মডেল মডেল সিক্স শেষ, তারপর হচ্ছে আমাদের প্রোভিডি প্যাসেঞ্জার এটা দেওয়াই আছে, তারপর লাস্ট হবে প্রোভিডি ম্যাপ। ঠিক আছে, তো আমরা আবার আরেকবার টেস্ট দিই, ফ্লায়ার ফিক্স, তারপর হচ্ছে ফিজিক্স, তারপরে বাস মোড, তারপরে ডেভ, তারপর হচ্ছে প্যাসেঞ্জার ওয়ান, তারপরে মডেল জিরো, মডেল ওয়ান, টু, থ্রি, ফোর, ফাইভ, সিক্স, ফোর, ফাইভ, সিক্স, ঠিক আছে, তারপর হচ্ছে প্যাসেঞ্জার টু, তারপর বিডি ম্যাপ। ঠিক আছে, তো সব আমাদের সেলভাবে সাজানো হয়ে গেছে, আর অবশ্যই এভাবে সাজাবেন ম্যাপটা, এভাবে না সাজালে কিন্তু আপনার গেম ক্র্যাশ করবে, আপনি গেম খেলতে পারবেন না। তারপর আমরা কনফার্ম চেঞ্জ চলে যাচ্ছি, এখন আমরা কন্টিনিউ গেম দেব। এইখানে একটু টাইম লাগতে পারে আপনার, প্রথম রানে, প্রথম যখন আপনি গেমটা চালু করবেন তখন আপনার একটু টাইম লাগতে পারে, সো কিছুক্ষণ ওয়েট করবে। সো আবার মনে করে যে আপনার পিসি হ্যাং করছে বা এই সেই, কিছুই না, একটু ওয়েট করবেন, তাহলে আপনার ইয়ার চলে আসবে। হ্যাঁ, ওকে, তা এইটা আসার পর আমরা লোড দিয়ে দিব, লোড, সেভ লোড, তারপর এইখানে আমরা যা যা যেটা যেভাবে সেভাবে থাকুক, সমস্যা নাই আমাদের। তারপর আমরা এখান থেকে আমরা যদি আপনার নিচে যদি ডিএলসি মিসিং হয়, এখানে যদি আরও অনেকগুলো ডিএলসি মিসিং হয়, সেক্ষেত্রে আপনার পুরো উইন্ডোজ সেট আপ দিতে হবে নতুন করে, সি ড্রাইভ ফরম্যাট দিয়ে উইন্ডোজ সেট আপ দিতে হবে। আর যদি এরকম হয়, শুধু এই কয়টাই মিসিং হয়, শুধু লোকাল মোড যদি মিসিং হয়, সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই, আপনি কন্টিনিউ দিয়ে দেবেন। কন্টিনিউ দেওয়ার পর কিছুক্ষণ ওয়েট করবেন, এখানে একটু টাইম লাগে, যখন ফার্স্ট রান করেন সেক্ষেত্রে টাইম লাগে একটু, তো এতক্ষণ আপনার একটু ওয়েট করবেন। তো চলে আসছি আমাদের গেমে, তো আমরা একটু ম্যাপটা অন করে দেখি, তো বিডি ম্যাপ ঠিক আছে কিনা, এই তো বিডি ম্যাপ ঠিক আছে, ওকে, পুরাই ওকে একদম। আমাদের পদ্মা সেতুটা কই জানেন? পদ্মা সেতু, পদ্মা সেতু হয়েছে এখানে, দাঁড়ান দেখাচ্ছি পদ্মা সেতু, এই তো পদ্মা সেতু, এই যে পদ্মা সেতু, এইটা হচ্ছে পদ্মা সেতু, এই যে ভাঙ্গা, ভাঙ্গার এখানেই পদ্মা সেতুটা, এই যে পদ্মা সেতু এখানে। ওকে, তো আমরা বাসটা কিনি, এখন আমরা বাস কিনতে হলে আমরা ট্রাক ট্রাক ডিলারে চলে যাব, তো আমাদের ম্যান ডিলারে চলে যাব, যেহেতু এটা ম্যানের বাস, ম্যান ডিলারে আছে বাস, না ম্যান ডিলারে আছে বাসটা। এই যে আমাদের বাস, ঠিক আছে, এই সেই বাস আমাদের, সো এটা আমরা এখন কাস্টমাইজ করব। আমি 730 নিলাম, আর এখান থেকে সিক্স স্পিডটা নেই, আমরা সিক্স নিলাম, এখানে কিছুই নাই, এখান থেকে আমরা পেইন্ট সিলেক্ট করি, যে সৌদি আর মার্সিডিজের, তো আমরা এটা নিলাম, এইটা না, এইটা নেই, এইটা নিলাম। এখন আমরা স্টিকার লাগাই কিছু, আপাতত বেশি কিছু লাগাবো না, জাস্ট স্টিকারটা লাগাবো আর কিছু না। আর কিছু লাগাবো না এখন আপাতত,
স্টিয়ারিংটা আছে, ওকে আমরা কনফার্ম ট্রেড ইন, ইয়েস ওকে আমাদের বাস কিনা হয়ে গেছে। এখন মেবি একটা ফানি একটা সিন ঘটবে, এখন আমার বাসটা এখন উড়া যাবে, সেই লেভেলে বিনোদন হবে একটা। এখন যেটা বলছিলাম সেটাই হয়েছে, যাই হোক ব্যাপার না, আমাদের বাস কুই আটকাইছে, সমস্যা নাই। আমরা এখন কনসোল এডিট করে, আচ্ছা এইটা আমরা শিখে দেবো নেক্সট ভিডিওতে কীভাবে এডিট করবেন। আচ্ছা দরকার নাই, এটা আমরা এইভাবে যাবো না, আমরা F7 দিয়েই যাই। নেক্সট ভিডিওতে আমরা দেখা দেবো কীভাবে আপনারা কনসোল এডিট করে ফ্লাই করতে পারেন, যদি মনে করেন আটকে যান এক জায়গায় আরেক জায়গায় কীভাবে যাবেন ফ্লাই করে সেটা শিখে দেবো। আর যদি জানতে চান তাহলে কমেন্ট করে জানাবেন ভিডিওতে, যে আমরা ভিডিও বানাবো কিনা এটা নিয়ে। একটা আমরা F7 দিয়ে এন্টার দিলাম, এন্টার দেওয়ার পর এক নাম্বারটা দিয়েই ওকে দিলাম, ঠিক আছে। তো আমরা চলে আসছি এখন, এখন আমরা দেখি তো একটু সিটটা অ্যাডজাস্ট করি। F4 তিনবার প্রেস করলাম, তিনবার F4 চাপ দিয়ে সিটটা অ্যাডজাস্ট করলাম। এবার ঠিক আছে সব ওকে, ওকে তো আমাদের ম্যাপ ওকে সব ওকে, এটা হচ্ছে 8.5 পুরাই বাংলাদেশি ম্যাপ। তো ভিডিওটা আমরা এখানেই শেষ করতেছি, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আর চ্যানেলটা ভালো লাগে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।